শুক্রবার রাতে বাংলাদেশের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি কামরায় ঘটে অগ্নিসংযোগ। শুক্রবার রাতে 9:05 সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডটি। পরবর্তীতে দমকলের 8টি ইঞ্জিনের প্রচেষ্টায় রাত 10:20 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই সময়ের মধ্যেই নিহত হয়েছেন 5 জন যাত্রী এবং বেশ কিছু যাত্রী দগ্ধ হয়েছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের জন্য রওনা দিয়েছিল, কিন্তু কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশের আগ মুহূর্তে ঢাকার গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনের পেছনের বেশ কয়েকটি কামরায় আগুন লেগে যায়। আগুনের হাত থেকে বাঁচতে ট্রেন থামানোর জন্য যাত্রীরা চিৎকার চেঁচামেচি করলেও সেই চিৎকার এসে পৌঁছায়নি ট্রেনের চালক কিংবা ট্রেনের সামনের দিকে থাকা কোনো ব্যক্তি পর্যন্ত। পরবর্তীতে গোপীবাগ রেললাইন এলাকার আশেপাশের মানুষ এই ঘটনাটি দেখতে পেয়ে দূর থেকে ট্রেনের চালককে ইশারা দিয়ে কোনোভাবে ট্রেনটি থামান এবং সাথে সাথে পার্শ্ববর্তী এলাকার মানুষজন ছুটে আসেন ট্রেনের যাত্রীদের সহায়তা করতে। সাধারণ মানুষ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমি আবার একেবারে প্রথম থেকে ছিলাম, আমার বাসটা প্রতিদিন ট্রেন দেখতে আসে, সে বেনাপোলের ট্রেন দেখবে দেখতে আসে, আমি রেলগেটে অপেক্ষা করতেছিলাম। তাই যিনি লাইনম্যান আছেন আমাকে বসে দিল চেয়ারে, আমি বসলাম, বাচ্চাকে নিয়ে বসলাম। যখন ট্রেন আসেছিল তখন ধোঁয়া উঠেছে, তখন আমি মনে করলাম যে আগুন আগুন জ্বলতেছে। এগুলো দেখে আমার বাচ্চাকে আমি বাসায় রেখে এসে বালতি নিয়ে এসে আমি আগুন দিয়ে আগুনকে মানে পানি দিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এরপরে মানুষ তো ভয় হল না, ছড়িয়ে গেছে আর কি, সবাই দেখছে, সবাই হাহাকার, অনেকে মারা গেছে, অনেকে মারা গেছে ভাই, অনেকে মারা গেছে। এক মহিলা, তাকে বলা হয়েছে আপনার কি অবস্থা, বলছে আমি তো শেষ, আমার বাচ্চারাও শেষ, আমার শুধু রুট আছে। তার বাচ্চাকে তার ওই মানে ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয় নাই ভাই। এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আধা মাতাছি, তো চলন্ত গাড়ি থেকে মানুষ সিলেট আছে যে আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। তো আমাদের বন্ধু বান্ধব আমরা যারা দাঁড়িয়েছিলাম আমরা চলন্ত অবস্থায় মানে দূরা দূরা যে বললাম যে গাড়ি থামান গাড়ি থামান, পিছনে আগুন লাগছে পিছনে আগুন লাগছে। এর ভিতরে অনেকজন হাতে আমার নিচুকে মারা গেল। অসাবধানতাবশত নাকি পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডটি সংগঠিত করা হয়েছে তা নিয়েই চলছে দ্বন্দ্ব। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইনিউজ।